পাবনায় বেড়া উপজেলায় কুশিয়ারা গ্রামে আব্দুর রশিদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলেও তিনি নিয়ে যাচ্ছেন বিভিন্ন সুযোগ সুবিধা। মুক্তিযোদ্ধা সন্তান কোটায় তার ছেলেরা বহাত্তবিয়তে চাকরি করছেন। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলাও করেছেন আব্দুর রশিদ। কে এম সবুজের রিপোর্ট, জানাচ্ছেন আইফি ইসলাম হিমু। 1971-এ বঙ্গবন্ধুর ডাকে রণাঙ্গনে পাক বাহিনীর বিরুদ্ধে লড়েছেন বীর দর্পে, যার প্রমাণ হিসাবে এতদিন দেখিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সনদ। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও নিয়েছেন নিয়মিত, এমনকি মুক্তিযোদ্ধা সন্তান কোটায় ছেলেদের দিয়েছেন চাকরি। অথচ এই মানুষটি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা, এই অভিযোগের তীর ছুঁড়েছেন খোদ তারই আপন ভাই বোন। আমার ভাই হচ্ছে গা মুক্তিযোদ্ধা ছিল না, এগুলো ভুয়া। আর আমার জায়গা জমি জালদলি করে লিছে, সে আমার জায়গার পর উঠফের দেয় না। আমার সময় ওর অত খেয়াল নাই, আমরা সময় কোনো শুনিও নেই যে ভাই মুক্তিযোদ্ধা, গন্ডগোলের সময় গন্ডগোল পরেরটা শুনতেছি। এই বর্তমান লিথে মুক্তিযুদ্ধের কাটবে না, এখন কেউ কেউ করে কী করে তো জানি না। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবেশীরা জানান, পাবনার বেড়া উপজেলার কুশিয়ারা গ্রামে মুক্তিযোদ্ধা পরিচয়ে সুবিধা ভোগকারী আব্দুর রশিদ 71-এ ভারতে পালিয়েছিলেন, ফেরেন যুদ্ধ শেষে। বানাইছে বানালিছে এই জন্য শুনছি যে পাইছে, আমরা তো শুনছি যে এটা বাহাদুর বের আলী আসিল। তো যে অবস্থা এখন, তখন তো মানে ভয়াবহ অবস্থা, এরা তো ইন্ডিয়ান ইন্ডিয়ান যা পলাছিল, তারপরে আসলে আসার পর জায়গায় জায়গায় ই করছে, যুদ্ধ ফ্রিডম করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গ্যাজেটেও দেখা যায় 1568 নং ভুয়া এই মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। এরপরও আব্দুল রশিদের দাবি তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা। আমি আলী আকবরের কমান্ডারের অধীনে যুদ্ধ করছি। আলী আকবর কমান্ডার? আচ্ছা, তারপর আপনার অবস্থানটা কোথায় কোথায় ছিল? আচ্ছা, আমি বলছি বললাম তো নগরবাড়ির কথাটা বলি, তখন আমরা নাই রেডিও নাইবতি, ওরা ওই ওখান থেকে গুলি করে আর কি, হেদারিঘাট সারে এখানে আগুন লেগে যায়। হ্যাঁ, তখন কীটা ওখানে মরি করে যাবি কেন? আচ্ছা, এই যে কেন দেওয়া হলো মার্কেটটা বাতিল করে সেরিয়া। আচ্ছা, এমন প্রতারকদের শাস্তির দাবি বীর মুক্তিযোদ্ধাদের। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।